তখন আল্লাহ তাকে ইবাদতের সুযোগ করে দেবে। তুমি একটা ইবাদত করার সুযোগ পেলে মতলব ইয়ে সমঝো কে আল্লাহ তুজ পর রাজি হ্যায়। একটা ইবাদত করার সুযোগ পেলে এটা তুমি মনে রাখো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। যেই বান্দা নামাজ ছেড়ে দিয়েছে সে ভাবতেছে আমি নামাজ নিজে পড়ছি না, বিষয়টা এরকম না, বলকে আল্লাহ তাআলা নে উনকো সিজদা সে মাহরুম কিয়া, বরং আল্লাহ তাআলা তাকে সিজদা থেকে বঞ্চিত করেছেন। কিছু বান্দা ভাবে যে নামাজ ছেড়ে দিলাম, হয়তো ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, ইচ্ছা করেই পড়তে পারবো, এটা না, বরং আল্লাহ তাআলা আমাকে মাহরুম করলেন, আমি বঞ্চিত হলাম। কাজেই মেরে মুহতারাম বায়দুস্ত বুজুর্গ, আমাদের উলামায়ে কেরাম বড়রা এই মাহফিল থেকে, এই মজলিস থেকে অনেক দিনই কথা মুজাকারা আমালগুলো বলে দিবেন আমাদের এই, এবং সবার বিশেষ করে এই মজলিসের সার্থকতা তখনই হবে যখন আমলগুলো নিজের মধ্যে ধারণ করতে পারবে। আসলাম, শুনলাম, আমলে হলো না, তাহলে কাঙ্ক্ষিত ফায়দা অর্জন হলো না, বরং সামিআনা ওয়া আতাআনা, সামিআনা ওয়া আতাআনা, হামনে সোনা আর মান ভি লিয়া, আমরা শুনেছি এবং আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করেছি। জিন্দেগিতে আমলের বাস্তবায়ন যদি না হয় তাহলে এই জ্ঞান, এই ইলম উপকার তো হাসিল করবে না, বরং অনেক সময় এগুলা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে বান্দা জানে না সে একটা ওসিলা দিতে পারবে যে আল্লাহ আমি জানি না, কিন্তু যে জানে সে আমল করল না, তার তো বাঁচার কোনো উপায় নাই। কাজেই আল্লাহ তাআলা এখানে যারা আলোচক আছেন বড়দের মুখ থেকে যে সমস্ত আমালের কথা বের হয়, আমাদের সর্বপ্রথম নিয়ত থাকবে যে আমাদের জিন্দেগিতে আমলগুলো বাস্তবায়ন করব এবং আমরা আমাদের ঘরে এবং অন্যদের কাছে এই আমলগুলো পৌঁছিয়ে দেব। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। হযরত নানুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে হযরত বলতেন বারবার মাহফিলে উঠলে, মজলিসে উঠলে হযরত বলতেন যে হাল আবতার কওল আবতার হাম তো আবতার হে মগর নিসবত বরি আছি হে হাল তো বরি হে। আমার হযরত বলতেন যে আমি আমার কথা বলার ওরকম যোগ্যতা নেই, দিনই কথা তো নবী বলেছেন, এই হাদিস তো আবু হুরায়রা বর্ণনা করেছেন, এই হাদিস তো ইবনে আব্বাস বর্ণনা করেছেন, এই হাদিস তো সাহাবাই কেরাম বর্ণনা করেছেন, দিনের কথা তো ওনারা বলেছেন, ওনাদের দিনের কথা আমরা বলতেছি, তো অতটুক দিলের মধ্যে ঈমান নাই, অতটুক দিলের মধ্যে শক্তি নাই, কিন্তু নিসবত বরি আছি হ্যাঁ, কিন্তু নিসবতটা ভালো আছে, নিসবতটা ভালো আছে। আমি আমার উস্তাদ থেকে শিখেছি, উস্তাদ তার উস্তাদ থেকে শিখেছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে যখন হাদিস শুরু হয় একদম নবীজি পর্যন্ত হাদিসগুলো পৌঁছে, হাদিসগুলো নবীজি পর্যন্ত পৌঁছে। অবিসনাদিল মুত্তাসিলিনা ইলা শাইখিল ইমামিল হুমামিল হাফিদিল হুজ্জা, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত, এভাবে শুরু হয় না, এর আগে সনদ লাগে যে নবীজির কথা তো নবীজি বলছেন, সনদ কি, দলিল কি, নবীজি কার কাছ থেকে কার কাছ থেকে শুনছেন, কিতাব খুলেই শুরু হয় অবিসনাদিল মুত্তাসলিমিনা ইলা শাইখিল ইমামিল হুমামিল হাফিদিল হুজ্জা আমিরুল মুমিনিনা ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বাগদিস বাদাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহ। কাজেই মেরে মুহতারাম মাজস্ত বুজুর্গ, আমি খুব অল্প সময় দু একটা কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহু ওয়া আনতা ফীহিম। এই উম্মত যতই গুনাহ করুক, যতই গুনাহ করুক, কোনো ব্যক্তির মধ্যে কিংবা কোনো উম্মতের মধ্যে, বিশেষ করে এই উম্মতের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস থাকবে, কয়টা? দুইটা। কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আযাব দিবেন না? কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে, আল্লাহ তাআলা এই উম্মতকে আযাব দিবেন না। এক নম্বর, ওয়া আনতা ফীহিম, যতক্ষণ পর্যন্ত নবীজি আমাদের মধ্যে জীবিত থাকবেন। এক নম্বর শর্ত যেটা আমরা হারাই ফেলছি, নবীজি আমাদের মধ্যে জীবিত নাই, এই কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে ওই রকম আগুনের বৃষ্টি বর্ষণ করবে না, সাগরের পানি এসে আমাদের ঘর বাড়ি ভেঙে দিবে না। যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস থাকবে, একটা ছিল হচ্ছে নবীজির অবস্থান, নবীজির বা হায়াতে থাকা, ওটা তো আমরা হারাই ফেলছি। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে ওয়া হুম ইস্তাগফিরুন, তারা ইস্তেগফারের মধ্যে থাকবে। যখন কোনো উম্মত, কোনো বান্দা ইস্তেগফারের মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে আযাব দিবেন না। গুনাহ সবার কম বেশি হতে পারে, আল্লাহ তাআলা গুনাহ কম বেশি সবার হতে পারে। তো এই কারণে যে ইস্তেগফারের আমল আমরা করব, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমল সব নবীকেই আল্লাহ তাআলা বলেছেন করতে, এবং আমাদের নবী যার শেষ শুরু সব গুনাহই মাফ, আমাদের নবীকেও একাধিকবার আল্লাহ তাআলা ইস্তেগফারের কথা বলেছেন। আল্লাহ তাআলা একটা সূরা আমরা চিনবো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই কারণে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন, প্রত্যেক নবীজিকে আদেশ করেছেন। এবং নবীজি, শেষ করে দেব, নবীজি কিভাবে আমল করছেন, হযরত আবু হুরায়রা বলেন যে কুননা ফি মাজলিসিন ওয়াহিদিন, নবীজির সাথে আমরা একটা মজলিসে ছিলাম, নবীজি একটা মশওয়া চলতেছিল, আমি খেয়াল করতেছি নবীজির দিকে, নবীজির ছুট নড়ে, পরে খেয়াল করে দেখলাম নবীজি ফাস্তাগফারাল্লাহ, ইস্তিগফার পাঠ করতেছে মজলিসের মধ্যে। তখন আমি খেয়াল করলাম, ফানা উত্তু লি রাসূলিল্লাহি, নবী বললাম যে নবী কয়বার ইস্তিগফার পাঠ করে, তখন আমি দেখলাম ফাস্তাগফার আকসার মিন 70 মারাতান, এটা হচ্ছে বুখারীর রেওয়ায়েত অনুযায়ী 70 বারের বেশি, আর মুসলিম শরীফ এর রেওয়ায়েত অনুযায়ী আকসার মিন 100 মারা, এক মজলিসের মধ্যে দেখলাম নবীজি 100 বারের বেশি ইস্তিগফার পাঠ করেছেন। কাজেই মেরে মুহতারাম বায়াদুস্ত বুজুর্গ, নবীজির মতো ব্যক্তি যার পিছনের শুরু শেষ সব গুনাহ মাফ, উনি যদি দিনে না মানে এক মজলিসে 100 বার ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে আমার আর আপনার ইস্তিগফারের পরিমাণ কি হওয়া উচিত, এটা আমাদের আমলের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Allahu 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 Allahu